বইয়ের সপ্তম অধ্যায়ে স্বাস্থ্যবিধি আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। তো তোমরা জেনে থাকবে যে আমরা ইতিমধ্যে তোমাদের গত সপ্তাহে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, যেগুলি তোমাদের নোটও করে দিয়েছি, পাশাপাশি তোমাদের সেগুলি বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম। তো আশা করি তোমরা সেই বাড়ির কাজগুলি তোমরা বাড়িতে ভালোভাবে করেছো, বা সেগুলি তোমাদের সামনে যেই সকল পরীক্ষা তোমাদের আছে সেই পরীক্ষার জন্য তোমরা সেগুলি ভালো করে অনুশীলন করবে। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই অধ্যায় থেকে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের থেকে অতিরিক্ত তোমাদের শূন্যস্থান পূরণ, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলি আমি তোমাদেরকে করতে বলেছিলাম। তো আশা করি তোমরা সেগুলিও বাড়ির কাজ হিসেবে ইতিমধ্যে করেছ। তো আমাদের আর বাকি থাকে অধ্যায় থেকে কিছু কতিপয় গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন। তো আমি তোমাদেরকে আজকে সেই কাঠামোবদ্ধ প্রশ্নগুলাই দিব, যদি সময় সুযোগ পাই তাহলে সেগুলি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আর যদি সমাধান করে যদি দিতে না পারি তাহলে তোমরা সেগুলি বাড়িতে অবশ্যই এগুলি করে ফেলবে। যেহেতু আমাদের সময়ের একটা বিষয় থাকে, এই সময়টাকে কভার করতে গেলে আমাদের অনেক সময় প্রশ্ন লেখার পরে হয়তো বা দু একটা প্রশ্ন আমরা সমাধান করে দেওয়ার সুযোগ পাই। তো তোমরা আশা করি এগুলি বাড়িতে নোট করবে, বা এগুলি বাড়িতে তোমরা সুন্দরভাবে অনুশীলন করবে আশা করি, কারণ আমি তোমাদের কিন্তু পুরো সম্পূর্ণ অধ্যায়টাই কিন্তু আমি গত সপ্তাহের আগের সপ্তাহে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আশা করি কাঠামোগত প্রশ্নগুলো এরকম ধরনের হয় যেগুলি আমাদের আসলে একটু বইটা দেখলেই কিন্তু হয়ে যায়, কত ই কঠিন কিছু হয় না। তো তোমরা আশা করি এগুলি বাড়িতে নোট করবে এবং পাশাপাশি সেগুলি বাড়িতে অনুশীলন করবে, আর যে কয়টা সম্ভব আমরা আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায় স্বাস্থ্যবিধি। এখান থেকে কতিপয় গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন তোমরা সেগুলি তুলে নাও। যেহেতু প্রথম টপিকটাই ছিল আমাদের সংক্রামক রোগ, তাহলে আমরা লিখে সংক্রামক রোগ কি, সংক্রামক রোগ ছড়ানোর দুটি কারণ। পাশাপাশি এটা আমরা লিখে দিব যে সংক্রামক রোগ প্রতিরোধে তোমার করণীয় কি। ইতিমধ্যে তোমরা জানো যে আমরা অলরেডি এগুলি তোমাদেরকে করিয়েছি। তো সংক্রামক রোগ বলেছিলাম যে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি আমাদের শরীরে প্রবেশের ফলে যে রোগ হয় সেই সৃষ্ট রোগকে আমরা সংক্রামক রোগ বলি। আর সংক্রামক রোগ ছড়ানোর কতগুলো কারণ হতে পারে, তার মধ্যে হাঁচি অন্যতম কারণগুলো হচ্ছে, যেমন হাঁচি কাশির মাধ্যমে হতে পারে, পোকামাকড় বা কুকুরের কামড়ে হতে পারে, অথবা ছোঁয়াচের মাধ্যমে হতে পারে, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে হতে পারে। এই সকল বিষয়গুলো মূলত আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিভিন্ন কারণগুলোর মধ্যে এই কারণগুলি হচ্ছে সংক্রামক রোগ ছড়ানোর অন্যতম কারণ। আর তারপরে প্রশ্ন যে সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় কি, তাহলে যে সকল বিষয়গুলো আমরা জানবো যে এই সকল বিষয়গুলোর কারণে সংক্রামক রোগ হয়ে থাকে, সেই বিষয়গুলো যদি আমরা এড়াতে পারি তাহলে কিন্তু সংক্রামক রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। যেমন বর্তমান যেহেতু করোনাকালীন সময় চলছে, তাহলে সবাইকে কিন্তু একটা ইনফরমেশন কিন্তু বারবার দেওয়া হচ্ছে
যে তোমরা কি বলা হয় যে কোথাও যদি কোনো ভিড় থাকে তাহলে সেখানে যাওয়া যাবে না, বা জনসমূহ এড়িয়ে চলতে হবে, বেশি বেশি করে মাস্ক ব্যবহার তোমার হাত ধুতে হবে, বাহিরে কোথাও গেলে মাস্ক ব্যবহার করতে হবে। এই যে সকল পন্থাগুলো আমাদেরকে বারবার সতর্ক করছে, কারণ এগুলি যদি আমরা করি তাহলে কিন্তু আমরা করোনা থেকে সবাই নিজেকে কি করতে পারবো, রক্ষা করতে পারবো। তো এই জন্য আমাদেরকে কিন্তু এগুলি হচ্ছে মূলত করণীয়। তো এরকম সংক্রামক রোগ প্রতিরোধে আমাদের কিছু করণীয় আছে, সে করণীয় গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিরাপদ পানি ব্যবহার করতে হবে, হাত জীবাণু মুক্ত করতে হবে, বিভিন্ন ধরনের আরো কিছু পন্থা আছে যেগুলি আমরা গত সপ্তাহে করেছি। আশা করি তোমরা সেগুলি এটা প্রশ্নটির উত্তরটি তোমরা বাড়িতে করতে পারবে। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, ছোঁয়াচে রোগ কি? দুটি সংক্রামক রোগের নাম, সংক্রামক রোগ প্রতিরোধে। এখানে আবার প্রশ্নটি আসছে, দেখো তিনটি করণীয় লেখো। তো এখানেও যদি দেখো যে ছোঁয়াচে রোগ কি, অর্থাৎ যে সকল রোগ কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যদি আসে, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষের সংস্পর্শে আসার ফলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে যখন রোগটি ছড়ায়, সেই রোগটিকে আমরা বলবো কি, ছোঁয়াচে রোগ। যেমন বিভিন্ন ধরনের রোগের মধ্যে যেমন হতে পারে ঠান্ডা জনিত সমস্যা, এটা একটা ছোঁয়াচে রোগ, হাম আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলি আমাদের সর্বদা এই সবসময় কি আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সকল রোগগুলি হচ্ছে ছোঁয়াচে রোগ। যদি কোনো ব্যক্তির মধ্যে যদি এই সকল রোগগুলো দেখা দেয়, তখন তার থেকে আমাদেরকে কি করতে হবে, একটু দূরে থাকতে হবে। হয়তোবা তার ব্যবহার একই পরিবারের মধ্যে যদি হয়, তাহলে তার ব্যবহার যে জিনিসপত্র আমরা আলাদা করে দিব। আলাদা করে দেওয়ার পরে সে শুধু ওই জিনিসপত্রগুলি ব্যবহার করবে, আর বাড়ির অন্য কেউ ওইগুলি জিনিসপত্রগুলি ব্যবহার করবে না। এই ধরনের বিষয়গুলো যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু আমরা এই ছোঁয়াচে রোগ থেকে কি নিজেদেরকে পরিত্রাণ করতে পারব। তো তারপরে ছিল যে দুটি সংক্রামক রোগের নাম। তো তোমরা জানো যে সংক্রামক রোগের কয়েকটি নামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি, যে সোয়াইন ফ্লু আছে, খুবই একটা বায়ুবাহিত জনিত রোগ, আর একটা হচ্ছে ইবোলা। তো এইগুলি হচ্ছে আরো অনেক কয়েকটা রোগের নাম আছে, তো এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য তোমরা করে দিবে। এবং সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় কি, এখানেও কিন্তু প্রশ্নটি আছে যে সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় কি। তাহলে ওইখানে যদি তুমি লিখে দাও যে সুষম খাদ্য খেতে হবে, নিরাপদ পানি ব্যবহার করতে হবে, এবং হাত জীবাণু মুক্ত রাখতে হবে, এই তিনটি করণীয় কিন্তু তুমি এখানে উল্লেখ করে দিতে পারবে। তা আশা করি এই প্রশ্নটির উত্তরটি তোমরা পড়তে পারবে। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাই, বায়ুবাহিত রোগ কি? আচ্ছা, এখানে বায়ুবাহিত রোগ, বায়ুবাহিত রোগের তিনটি কারণ, আমরা বায়ুবাহিত রোগের সংজ্ঞাটা খুবই সিম্পল আমরা দিতে পারবো। বায়ুবাহিত রোগের তিনটি কারণ লেখো। বায়ুবাহিত রোগ প্রতিকারে, বায়ুবাহিত রোগ প্রতিকারে তিনটি করণীয় লেখো, অর্থাৎ কি কাজ করলে বায়ুবাহিত রোগ থেকে নিজেদেরকে আমরা দূরে রাখতে পারবো,
সেই করণীয় কি আমাদের কাছে এখন প্রশ্ন। তো আমরা এখন দেখব যে বায়ুবাহিত রোগের তিনটি কারণ, তো বিভিন্ন কারণে কিন্তু মূলত বায়ুবাহিত রোগগুলো হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে দূষিত বায়ু সেবনে বায়ুবাহিত রোগ হতে পারে, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের মূলত কি হবে বায়ুবাহিত রোগ হতে পারে। যেমন একটা জায়গায় যদি তুমি ময়লা আবর্জনা ফেলে রাখো তাহলে দেখবে সেখান থেকে কিন্তু উদ্ভট দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধ থেকেও কিন্তু অনেকের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অর্থাৎ ময়লা নির্দিষ্ট জায়গায় আমাদেরকে ফেলতে হবে, আর আমরা যদি ময়লা যদি এদিক সেদিক ফেলে রাখি তাহলে কিন্তু বায়ুটা দূষিত হয়। তো এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে বায়ু যদি তোমার দূষিত না হয় তাহলে আমি কিন্তু মুক্ত বায়ুটা পাবো, অর্থাৎ ভালো বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করতে পারবো। আর যদি বায়ুটা যদি দূষিত থাকে, অর্থাৎ ওই যেই দুর্গন্ধের কথা বললাম যে ময়লা আবর্জনা ফেলে রাখলে দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধ থেকেই কিন্তু একটা খারাপ একটা তোমার কি বলে গন্ধ নাক দিয়ে শরীরে প্রবেশ করবে, তখন কিন্তু সেই গন্ধের কারণে আমাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে দূষিত বায়ু সেবন করলে বায়ুবাহিত রোগ হতে পারে। দূষিত বলতে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যদি আমরা সেবন করি, কারণ আমি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি পাশে যদি ময়লা আবর্জনা পড়ে থাকে সেখান থেকে দুর্গন্ধ আসলে আমার নাক দিয়ে বা তোমার নাক দিয়ে সেই গন্ধটা যাবে, এটাই স্বাভাবিক। আর সেই দুর্গন্ধের কারণে কিন্তু বায়ুবাহিত রোগগুলো হতে পারে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে বায়ুবাহিত রোগের কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে দূষিত বায়ু সেবন করলে বায়ুবাহিত রোগ ছড়াতে পারে, সংক্রামিত ব্যক্তির যদি সংস্পর্শে আসো তাহলে কিন্তু এই বায়ুবাহিত রোগটি ছড়াতে পারে। এজন্য আমাদেরকে কি করতে হবে, সংক্রামিত ব্যক্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এজন্য আমাদের আরেকটি কারণ হচ্ছে যে চারপাশের পরিবেশ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই মূলত কারণগুলি আমরা বায়ুবাহিত রোগের কারণে হিসেবে উল্লেখ করে দিব। তারপর হচ্ছে বায়ুবাহিত রোগ প্রতিরোধের কারণ, প্রতিকারে তোমার করণীয় কি, তাহলে আমাদের কি কি করতে হবে। আশেপাশে ময়লা আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না, আশেপাশের পরিবেশ কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর আমাদের কি করতে হবে বেশি বেশি করে কি অক্সিজেন যুক্ত বায়ু আমাদেরকে কি করতে হবে নিতে হবে, অর্থাৎ পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। এখন দেখো বেশি পরিমাণ কিন্তু গরমের পরিমাণটা কিন্তু অত্যাধিক, অর্থাৎ আমাদের চারপাশে কিন্তু গাছপালার পরিমাণ নেই বললেই চলে। আমরা যেখানে একটু খালি জায়গা পাই সেখানে যে গাছগুলো থাকে সেগুলো গাছগুলোকে আমরা কি করি কেটে ঘরবাড়ি তৈরি করি। তো এই ঘরবাড়ি তৈরি করার ফলে কিন্তু আমাদের যেখানে গাছ ছিল সেই গাছগুলো কিন্তু আমরা কেটে ফেলছি, তা আলটিমেটলি কিন্তু সেখানকার তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ বেড়ে গেলেই কিন্তু আমাদের বায়ু দূষিত জনিত যে কারণগুলি আছে সেগুলি কিন্তু সৃষ্ট হবে বা সৃষ্টি হবে। এই জন্য আমাদেরকে তোমার কি করতে হবে, অক্সিজেন যুক্ত বায়ু পেতে হলে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। তা করণীয়র মধ্যে উল্লেখ করে দিতে পারো বেশি বেশি করে গাছ বা বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু আমরা বায়ু দূষণটাকে রোধ করতে পারি। তা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটিও দিতে পারবে। তারপরে আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটা অনেক সময় আসে, তো তোমরা আশা করি এগুলি তৈরি করবে। আর আরেকটি বড় প্রশ্ন অনেক সময় এই প্রশ্নটি এইভাবে আসে, তোমরা এই প্রশ্নটি ভালো করে শিখে নিবে। এই সংক্রামক রোগ কি, আমি এখানে লিখেছিলাম যদিও, সংক্রামক রোগ কি, সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায়, তারই কিভাবে যে ছড়ায় সে ছড়ানোর পাঁচটি কারণ
আমাদেরকে পাঁচটি বাক্যে লিখতে বলা হয়েছে। কিভাবে ছড়ায়? পাঁচটি বাক্যে লেখো। তো যেহেতু আমাদের কাঠামোগত প্রশ্ন 6 নম্বরের আসে, তাহলে তোমরা খেয়াল রাখবে এই সংখ্যার জন্য হচ্ছে 1 আর পাঁচটি বাক্যের জন্য হচ্ছে 5। তো অনেকের গত তোমাদের রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তোমরা জেনে থাকবে। আশা করি সবাই তোমাদের আশানুরূপ ফলাফল করতে পেরেছ। তো বিজ্ঞান খাতা দেখতে গিয়ে যেই সমস্যাটার সম্মুখে আমি দেখেছি যে অনেকে হয়তো বা কম নাম্বারও পেয়েছ, তো এই কম নাম্বার পাওয়ার মূল উদ্দেশ্যটা কিন্তু তোমরা লক্ষ্য করনি, যে তোমাদের কারণ চাইছে ধরো 5টি বাক্যে। অনেকে 2টি বাক্য লিখেছ, অনেকে 3টি বাক্য লিখেছ, আবার অনেকে 5টি বাক্য লিখেছ। তো যারা 5টি বাক্য লিখেছ বা 6টি বাক্য লিখেছ, তাদের কিন্তু আমি পূর্ণ নাম্বারই দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর যারা 5টি বাক্য লিখেছ, আমি তাদের জন্য 5 দিয়েছি। যারা 2টি বাক্য লিখেছ, অর্থাৎ যে কটা বাক্য চাইছে সে যদি তার চেয়ে যদি কম করে, তাহলে কিন্তু তার যে কটা বাক্য লেখা হয় সেই কটা বাক্যের উপরে কিন্তু নাম্বার দেওয়া হয়। তোমরা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবে যে সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, 5টি বাক্য লেখো। তার আগে কিন্তু সংক্রামক রোগের সংজ্ঞা দেওয়া আছে, তো আগে তোমরা সংজ্ঞাটা দিবা। সংজ্ঞার জন্য 1 আর 5টা বাক্যের জন্য হচ্ছে 5, তাহলে তোমার টোটাল নাম্বারটা হয়ে যাবে 6। এখন কেউ যদি তুমি সংজ্ঞাটা দাও এবং সংজ্ঞা দেওয়ার পরে যদি 3টি কারণ লেখো, তাহলে তুমি পাবে 3 আর সংজ্ঞার জন্য পাবে 1, এ হচ্ছে মোট 4। এই জন্য প্রশ্নে তোমার কি চায় সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। তোমরা অনেকে এই ভুল কাজগুলি করে থাকো, তো আশা করি তোমরা এই ভুলটি আর পরবর্তী পরীক্ষায় করবে না। তো আমি 4টি প্রশ্ন দিলাম, আর প্রশ্ন দিব, এই উপরের প্রশ্নগুলি মুছে দিচ্ছি। আশা করি তোমরা ইতিমধ্যে এর মধ্যে তুলে নিয়েছ। পাঁচ নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সোয়াইন ফ্লু, যেহেতু বায়ুবাহিত একটা রোগ, সোয়াইন ফ্লু কেন হয়? সোয়াইন ফ্লুর 4টি লক্ষণ, তো তোমরা এই প্রশ্নটি লক্ষ্য করো, সোয়াইন ফ্লু কেন হয়, একটা কারণ তোমাকে জানতে চেয়েছি যে একটা নির্দিষ্ট কারণে সোয়াইন ফ্লু হয়ে থাকে। সে কারণটি তুমি যদি লিখতে পারো, তাহলে তুমি নাম্বার পাবে 2। আর সোয়াইন ফ্লুর 4টি লক্ষণ যদি লেখো, তাহলে 4টি লক্ষণের জন্য তুমি পাবে 4, এই হচ্ছে তোমার টোটাল 6 নাম্বার। তো এখন লক্ষ্য করো যে সোয়াইন ফ্লু মূলত কেন হয়। তো মানুষের দেহে সাধারণত আমরা যেটা জেনে থাকি যে H1 এবং N1 নামক এক ধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। সেই ভাইরাসটির নাম হচ্ছে H1N1। তোমরা লক্ষ্য রাখবে যে মানুষের দেহে এক ধরনের ভাইরাস, সেই ভাইরাসটার নাম হচ্ছে, অনেকে এটা লিখতে ভুল করে, H1, অনেকে এইভাবে H1 না লেখা পাশ এইভাবে লেখে H1, এটা কিন্তু ভুল। H1 ক্যাপিটাল লেটারের H, আর নিচে লেখবা পাদবিন্দুতে লেখবা 1, আর একটা হচ্ছে N1, অনেকে এটাকে বানান করেও লিখতে পারো H1N1। এই H1N1 ভাইরাসের কারণেই মূলত মানুষের দেহে সোয়াইন ফ্লু রোগ হয়ে থাকে। এই সোয়াইন ফ্লু হচ্ছে একটি বায়ুবাহিত রোগ, তোমরা জেনে থাকো, বা একটা সংক্রামক রোগও তুমি বলতে পারো। এই সংক্রামক রোগ মূলত H1 এবং N1 ভাইরাসের কারণেই হয়ে থাকে। তো সোয়াইন ফ্লু যদি কারো শরীরে হয়ে থাকে, ফ্লু মানে হচ্ছে কি, যে সোয়াইন ফ্লু, তাহলে ফ্লু শব্দের অর্থ এক ধরনের জ্বর, হ্যাঁ। এই জ্বরটা মূলত হয়ে থাকে যে H1 এবং N1 ভাইরাসের আক্রমণের কারণে। তাহলে কারো দেহে যদি সোয়াইন ফ্লু হয়ে থাকে, তাহলে সেইগুলি
কি কি লক্ষণ থাকলে আমাদেরকে বুঝতে হবে এটা সোয়াইন ফ্লু, সেটা আমরা জানি যে অস্বাভাবিক অবসাদগ্রস্ততা যদি কারোর মধ্যে দেখা দেয়, অস্বাভাবিক অবসাদগ্রস্ততা অর্থাৎ কোনো কিছুতেই তার ভালো লাগছে না, কোনো কিছুতেই তার মন বসছে না, যেমন পড়ায় মন বসছে না বা খেতে গেলে তার খাওয়াতে কোনো স্বাদ থাকছে না বা খেতে তার ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, বা কারো দেখা গেছে যে বাড়িতে কারো তোমার বাড়িতে কেউ এসেছে তার সাথে তোমাকে এখন কথা বলতে হবে, সেই কথা বলতে তুমি পারছো না, অর্থাৎ তোমার মধ্যে পুরোটা একটা কেমন জানি একটা না ভালো লাগা কাজ করে, এরকম অবসাদগ্রস্ততা তোমার কাজ করতে পারে। তো এই অবসাদগ্রস্ততা যদি অতিরিক্ত মাত্রা দেখা যায়, এই জন্য বলা হচ্ছে অস্বাভাবিক অবসাদগ্রস্ততা যদি কারো মধ্যে দেখা দেয়। দুই নাম্বার কারণ হচ্ছে যে অস্বাভাবিক মাথা ব্যথা দেখা দিতে পারে, অর্থাৎ পাশাপাশি তোমার মাথা ব্যথাও থাকতে পারে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস বা কাশি থাকতে পারে, যদি ঘন ঘন শ্বাস প্রশ্বাস থাকে অর্থাৎ শ্বাসজনিত সমস্যা হতে পারে, অথবা যদি কাশি থাকে আর নাক দিয়ে যদি পানি পড়ে তাহলে বুঝতে হবে যে লোকটি বা পেশেন্টটি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। তাহলে চারটি লক্ষণ আমরা কি কি জানতে পারলাম? এক নাম্বার হচ্ছে যে অস্বাভাবিক অবসাদগ্রস্ততা যদি দেখা দেয়, যদি দুই নাম্বার হচ্ছে যদি মাথা ব্যথা দেখা দেয়, তিন নাম্বার হচ্ছে যে কি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা অথবা যদি কাশি থাকে ঘন কাশি থাকে, তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে যদি তার মধ্যে যদি কোনো প্রকার হয় এমন হয় যে অনেক সময় নাক দিয়ে অতিরিক্ত পরিমাণ পানি ঝরা বা নাক দিয়ে পানি পড়া, এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে সোয়াইন ফ্লু দ্বারা সে আক্রান্ত হয়েছে, তখন তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসার আওতাধীন আসতে হবে, নয়তো বা বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো এরপরের প্রশ্ন আমরা এখন চলে যাব, হ্যালো না আমি বেরবো রেডিও তো গো বসন্তকালে তিনটি শারীরিক পরিবর্তন তিনটি শারীরিক পরিবর্তন লেখ, পাশাপাশি বয়ঃসন্ধিকালে শারীরিক যত্নে তোমার তিনটি করণীয় লেখো। এই প্রশ্নটি আমাদের সবাইকেই জানতে হবে, এই প্রশ্নটি আমাদের সবাইকেই জানতে হবে। তো বয়ঃসন্ধিকাল আমরা যদি প্রথমেই বয়ঃসন্ধিকাল কথাটা আসলে আমাদেরকে জানতে হবে যে বয়ঃসন্ধিকালটা কি, তো আমাদের বুঝতে হবে বা জানতে হবে যে এরকম আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়, অর্থাৎ জীবনের এক পর্যায়ে এসে আমাদের সকলেরই, আমরা সবাই শিশু হিসেবে জন্মগ্রহণ করি এবং শিশু অবস্থা থেকে আমরা একটা পূর্ণাঙ্গ কতগুলো ধাপ পেরিয়ে আমরা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে বা মানুষ হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠা লাভ করি। তো আমাদের কত কিছু কতগুলো ধাপ রয়েছে, তার মধ্যে
অন্যতম কি ধাপ হচ্ছে যে শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা, এই অবস্থাটা যখন আমরা কি করি পৌঁছাই, অর্থাৎ শিশু অবস্থা থেকে কিশোর অবস্থার সময় যেই সময়টুকু আমরা অতিবাহিত করি সেই সময়টি হচ্ছে মূলত আমাদের বয়ঃসন্ধিকাল। এটা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারী এবং পুরুষের মাঝে এই বয়ঃসন্ধিকালের বিষয়টি আসে, তোমরা জেনে থাকবে। তো বয়ঃসন্ধিকালের তিনটি শারীরিক পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে, যে তিনটি শারীরিক পরিবর্তন কি কি হতে পারে। আমাদের শরীরের গঠনগত পরিবর্তন হতে পারে, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হতে পারে, আর শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ নারী পুরুষ উভয়েরই শরীরের গঠনগত পরিবর্তন আসবে। নারীরও অবশ্য কণ্ঠের পরিবর্তন হয় না, কিন্তু ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, আর শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পায়। এই তিনটি পরিবর্তন বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়দের হতে পারে। তো এই পরিবর্তনগুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি পরিবর্তন? শরীর গঠনের পরিবর্তন হতে পারে, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হতে পারে, শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। তো এখন বয়ঃসন্ধিকালে শারীরিক যত্নে, অর্থাৎ তোমার শরীরগত শরীরে যে সকল পরিবর্তন আসছে সেই সকল পরিবর্তনকে তোমাকে অবশ্যই কি করতে হবে, যত্ন নিতে হবে। এই যত্ন নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে তা এখন তোমাকে জানতে হবে। প্রথমত তোমাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যেহেতু শারীরিক পরিবর্তনে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এবং এই বয়ঃসন্ধিকাল সম্পর্কে যদি কোনো তোমার দুশ্চিন্তা হয় বা তোমার মনের মধ্যে যদি অস্বাভাবিক পরিবর্তনের পর যদি তোমার মধ্যে কোনো প্রকার চিন্তা চেতনা যদি জাগে যে এই বিষয়টি কেন হচ্ছে বা এই বিষয়টি কি কি কারণে হচ্ছে, এই বিষয়গুলি তোমাকে অবশ্যই তোমার মা বাবা ভাই বোনের সাথে বিষয়টি আলাপ করে তোমাকে চিন্তা মুক্ত হতে হবে। এই বিষয়গুলি যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা এই অবস্থায় আমাদের শরীরের যত্ন নিতে পারবো এবং আমরা কি করতে পারবো, একটা স্বাস্থ্যবান জীবনযাপন আমরা করতে পারবো, অর্থাৎ সুস্বাস্থ্য লাভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের কাঠামোগত প্রশ্নগুলো যেগুলি তোমাদেরকে আমি দিয়েছি ইতোমধ্যে, তো আশা করি তোমরা এগুলি যদি বাড়িতে অনুশীলন করো তাহলে তোমরা তোমাদের আশানুরূপ কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে, এবং পাশাপাশি তোমরা এই বিষয়গুলো বাস্তবিক জীবনে তোমরা এই বিষয়গুলোকে প্রয়োগ করতে পারবে। কারণ একটা পর্যায়ে কিন্তু তোমরা এই সময়টা কিন্তু পার করে যাবে। তো সেই পর্যন্তই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।